একদিন এই জমিনের উপর আমার দাদা ছিল, দাদা নাই, আমার আব্বা ছিলেন, আব্বাও নাই। একদিন দুনিয়ার মানুষ দেখবে আমিও এই দুনিয়াতে নাই, চলে যেতে হবে। কোথায় যাব আমরা, কোথায় গিয়ে কি করব, আমাদের কয়টা ঘাঁটি পার হতে হবে? আমরা যে কবরে যাব দুনিয়া থেকে, কবরে যাওয়ার পরেই আমাদেরকে কবরে অবস্থান করতে হবে। সবচেয়ে কম সময় যিনি কবরে থাকবেন, 40,000 বছর কবরে আমাদেরকে থাকতে হবে। সেই অনুপাতে আমাদের দুনিয়াতে যে থাকাটা 60-70 বছর, এটা কিছুই না, নাকি। কবর থেকে যখন আপনারা, আমরা সকলেই হাসরের ময়দানের দিকে যাব, হাসরের ময়দানে যাওয়ার আগেই আমাদেরকে একটা ব্রিজ পার হতে হবে, যে ব্রিজটার নাম আমরা সকলেই জানি, ফুলসিরাত। ফুলসিরাতের দূরত্বটা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আমাদের সময়ের বিচারে 30,000 বছরের রাস্তা। প্রিয় উপস্থিতি, কবরে থাকবেন 40,000 বছর, ফুলসিরাতের পুলটা পার হতে লেগে যাবে আমাদের 30,000 বছর। এরপরে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে হাশরের ময়দানে, সেখানে বিচার ব্যবস্থা শুরুর আগেই আমাদেরকে ওয়াইটিং এ থাকতে হবে 50,000 বছর আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে।